আসসালামু আলাইকুম, আশা করি আপনারা যে যেখানে আছেন সকল ভালো আছেন। তো আজকে ভিডিও দেখতে থাকুক, আশা করি সবাই এনজয় করবা। আমি লইয়া বই গেছি হুটকি শিরা বানাইবার সকল সরঞ্জাম আর খাটমু, আর আপনারা লগে গপ ফরমু, ভিডিও এনজয় করুক। তখন আমি হুটকি শিরা লাগি যে তাদের হুটকি শিরা বানাইতাম, ওটা যখন হইতে কিতা জানি না, ছোট ছোট খদুর লাগান আর একটু তো আমাকে খদু একবারে খেসমা একটা খদু, মুগলি আলু মূলা সকলটা দিয়া বানাই হুটকি শিরা। এটার আর বাকল ফালাইতাম কিতা বুঝতাম পারো না, দুদিন আগে আনছেন জুড়ি গেছে লাগের আমি বুঝি পাখন ফেলাইতাম কি তা উঠি সেরা রান্না কিন্তু মজা। দেখো তা ফেস মা একবারে ইফতার অত পাত খাইলে প্রায়ও ভাত খাইলে দাগ তাকতা ইফতার বানাই, তাহলে লাগে শাক ঘুটকি শিরা ঠেঙ্গা, তা তাহলে আমার অত্যাদি মজা লাগে ভাত খাইতে। আর বাংলাদেশে আমরা বাড়িতে ওলাখান ইফতার করলে শাক ঠেঙ্গা ঘুটকি শিরা এটা থাকবো, একটু করে পড়ে গেছি আমি দেখছি, বাট ভালো থাকলে পরে তোর মনে পড়ে না যদি লাহান বাটিটা জানতাম না হলুদ লাহান লাগে গেছে ইটা বেলায় কিতা করতাম হদুর বেলায় হদু তো খাদা শক্ত আছে, এই হদু তো বাহলে খুলে দেবো আর কি আলাস লাগছে ছোটো মোটো, বাট হদু তো আর কোনোদিন বাহলে খুলে রাতে দেখছি না, ওই হিসাবে চলাই দিল। আমরা তাহলে দুজন মানুষ পুরো হরি রাঁধতে চৌকে দেয় না, পুরো হরি রাঁধলেও কদ দিয়ে আমরা একটা খাড়ি দিল মজার এক দুটো খাড়ি দিল। খদুটা খেসমো আছে মজা লাগবো রাত। সময় বুঝি বুঝি আর কি একটু তা নিরাইছে তাহলে গিয়েছি খাটতাম, ইয়া আল্লাহ কি বরকত দেখো এখন সব তার রইছে কদু আরো দুদিন গরু রাখতে সপ্তাহে না, এগুলো হামেশা এটা সহজ আমার মতন যে আছে নি সব সময় ফুটোই যায় নাকি মুলাই দাম বেশি না মুলাই নিয়ে বেদারা দরাই মরিয়ামে খান দাও তো কেউ না যায়, মরিয়ামে তো গিয়েও পাওয়া যায় না কোনো খামো খানবো, বিভিন তেল খানলে দেখবা তো খাওয়া মুখে না হলে ঘোরা সেরা লাগে যায়, তো কুরো লইয়া দিয়ে ইয়ে রান্ধবো খালে খাটবার লাগি একটু তো তুই নিয়েছি দিয়ে বলে খাটাকুটি শেষ করিলে নাইলে তো নাইফো আর দিলেইব আমার সাথাইব। ওই এখান দিয়ে আমি নাকি চুলাইতাম পারি না, আমার হাতে ধরিলে আগর দিন আছে ওই প্রতি টুকাটা ভালো আসলো তোমার যে এবার এই গো তুলে মুখি দিলাম সকল তা দিমো একে দিয়া জল তো উঠছিলাম বড় হয়ে যা উঠছিলাম
আহ মুখে দাদি হাঁটে নিতেও তো অত সময় না, দাদি দুই তিন জো বললে ফিসলাই মাঝে ধরা দাম। আলু বেশি এক সাইডটা আলু দিলেই, কারণ সকালটা বেশি বেশি ভেজার। এক টুকরা দুইটা তিনটা হইল কি দুই সাইড ছয় টুকরা, ইয়েস ছয় টুকরা ঠিক আছে। এখন নেই আলু দিবার, আলু আমি ভালো পাই বাট আমার হাজবেন্ডও তো আলু ভালো পাই না, যেহেতু আমার আইটেম অনুযায়ী ফুটকি সিরাও ওর একটু আগে যদি ট্যাক্স দিচ্ছেন কই মাছ আনতাম, কই মাছ দিয়ে আনতাম। দেখি এক সপ্তাহ অনেকটা লাগাইয়ে দিছে, তারপরে একটা খুলা তা খেলে এইটে পাকিস্তানি সব ওপর থেকে গিয়ে আনছি কই মাছ। মিরকা মাছ টুকরা টুকরা করে ভাগছিলাম, মিরকা দিয়া যে বুঝলাম দাদু কাটতাম হাঁটি লেই দেন মুখে আছে মুখে একটু বেজার দিয়ে দাম লাইফ দিয়ে আমি মুখে কাটতে পারি না পিস ঘরে। হয়েছে মুখে পান না বেশি বড় উৎকৃষ্ট হয়ে যাব, সকলটা দোয়া দই শেষ পরিমাণ মতো দিলে এলাম লবণ, উঠকিসিরা আসলে দেখাইবার কোনটা নাই সকলেও পারবেন, দিলাম রসুন আমি আগে গোসাইয়ে রাখি দিছিলাম রসুন, দিলাম পেঁয়াজ হুটকিসিরা হরি আর পেঁয়াজ কমাইয়া দিবা না, পেঁয়াজ উস্তিকু তরকারি লাগানো দিবা দেখো না হুটকিসিরা বেশি মজা হয়, যে হুটকিসিরাই কেন আর পেঁয়াজ দিয়ে কিনা করতাম এখান মজা জানবো না, পেঁয়াজ পেঁয়াজের বিকল্প নাই তরকারি তো আসলে। আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দেখো, আর উটকি দিছে জালো, জালোর পানি দিমু দিয়া বাদে ওখান দিয়ে বই দিমু আর বাদে দিমু এই সেই নাগা, এর আগে দু তিনটা কাঁচা মরিচ দিলাই আমার গা দিমু ফোরে, কারণ ওখান দিলাই অতিরিক্ত জাল বার হয়ে যাব, তা বাংলাদেশি নাগা এগুলো বেশি জাল। আর এই তখন ফেজ রাখছি স্যান্ডি রাখা কমলার হলদি আর মাছ দিই একটু হালকা সিদ্ধ আনলেই তা বাদে তো কই মাছ দিলেই এরপরে জুল এরপরে রেডি হুটকিসিরা। আমার কথা আর কিতা হইতাম হুটকিসিরা ফানি জালোর সামনে কমলার বা হলদি রান্ধতাম মাছ দি, এখন ডিসিশন চেঞ্জ বাগার ওই দুই বাদে কই মাছ খাটাত বসি বাগার উগার বই এমন হয়েছে শাশলিক যে বানাইছিলাম শাশলিকর আধা খান হতা রয়েছে গ্রিন গ্রিন পেপার রেড পেপার ইয়েলো পেপার সকলটা এর মাঝে কমলার বাহল মিক্স করিয়া মিলাই রমান রেখে চালি দিলাম, যদি কপালও থাকে তো সেই রকম তাড়াতাড়ি হইবই তা কি আমার যেটা মনে হয় তারপর দরকার।